নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। চার চারজন মন্ত্রী মন্ত্রিসভায় গেলেন বাংলা থেকে, নিশীথ প্রামাণিক, জন বার্লা, ডাক্তার সুভাষ সরকার এবং তার সঙ্গে মন্ত্রিসভায় সদস্য হলেন শান্তনু ঠাকুর। এই বাংলায় আগে বাংলা থেকে মন্ত্রিসভায় ছিলেন দুজন, বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী। দুজনকেই পদত্যাগ করতে বলা হলো, তার পরিবর্তে চারজন মন্ত্রিসভায় যাচ্ছেন বাংলা থেকে। আমাদের কিছু অবজারভেশন আছে, তাই নিয়ে আজকে বাংলার মনের এই প্রতিবেদন। প্রথম কথা, বাবুল সুপ্রিয় কেন বাদ গেলেন? স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে। মন্ত্রী হিসেবে যথেষ্ট সফল, কিন্তু বাবুল সুপ্রিয় বাদ গেলেন, ফলে স্বাভাবিকভাবে এ প্রশ্নটা বাঙালির মনে ওঠা স্বাভাবিক। আমাদের যেটা মনে হয়েছে, বাবুল সুপ্রিয়কে নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহজি কিংবা জেপি নাড্ডাজি, তিনি তাঁরা সংগঠনে কাজে লাগাতে চান, ফলে স্বাভাবিকভাবে বাবুল সুপ্রিয়কে বাংলাতে অনেক বেশি করে সময় দেওয়ানোর জন্য নিয়ে আসছেন। এক, দ্বিতীয়ত যেটা প্রশ্নটা হচ্ছে, যে রিপ্রেজেন্টেশন এবার মন্ত্রিসভায় হলো, যে চারজন মন্ত্রী গেলেন, মানে মন্ত্রিসভায় গেলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় গেলেন, একটু লক্ষ্য করে দেখুন, রাজবংশীদের প্রতিনিধি নিশীথ প্রামাণিক, রাজবংশী কমিউনিটির প্রতিনিধি নিশীথ প্রামাণিক, তারপর আদিবাসীদের প্রতিনিধি কিন্তু জন বার্লা। ভালো করে খেয়াল করে দেখুন, আদিবাসীদের প্রতিনিধি কিন্তু জন বার্লা, তার পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি শান্তনু ঠাকুর, আর মধ্যবঙ্গ থেকে অত্যন্ত সজ্জন লোক, ডাক্তার এবং পুরনো আরএসএসের মানুষ ডাক্তার সুভাষ সরকার, তিনি মন্ত্রিসভায় গেলেন। দুয়ের বদলে চার, কেউ কেউ বলছিলেন না যে যেহেতু বাংলায় বিজেপি জিততে পারেনি, স্বাভাবিকভাবে দুয়ের ওপরে উঠবে না, কিন্তু আদতে বাস্তবে কী হলো, দুয়ের ওপরে চার হলো। এবং কেন হলো, আমরা এখানেই কিছু কথা বলতে চাই। যে ধরুন, উত্তরবঙ্গ থেকে দুজনকে মন্ত্রিসভায় নেওয়ায় যে বার্তাটা নরেন্দ্র মোদীজি দিলেন বা ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব দিল, যে উত্তরবঙ্গের মানুষের অনেক অপূর্ণতা আছে, অনেক না পাওয়া আছে, অনেক বঞ্চনা আছে, এবং সেই বঞ্চনার জায়গা থেকে বারবার করে পূর্ববঙ্গ মানে উত্তরবঙ্গে আলাদা রাজ্যর দাবিটা উঠে আসছিল, ফলে স্বাভাবিকভাবে বিড়ম্বনায় পড়ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ, গত 10 বছর ধরে উত্তরবঙ্গকে ক্রমাগত অবজ্ঞা করে গেছেন, উপেক্ষা করে গেছেন। ওখানে উত্তরবঙ্গে একটি সচিবালয় করেছেন, কিন্তু কারুর কোনো পাওয়ার নেই। ওখানে একজন মন্ত্রীকে বসিয়ে রেখেছেন, কিন্তু তিনি কোনো কাজ করেন না, ফলে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং সমস্ত জেলাগুলো কিন্তু ক্রমান্বয়ে বঞ্চিত। এবং তারপর ধরুন, মালদহ আছে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আছে। ফলে স্বাভাবিকভাবে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে, চারজন মন্ত্রীর মধ্যে দুজনকে উত্তরবঙ্গ থেকে, একজনকে মধ্যবঙ্গ থেকে এবং একজনকে দক্ষিণবঙ্গ থেকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হলো, আমাদের মনে হয়েছে যথার্থ রিপ্রেজেন্টেশন হয়েছে। তবে এর সঙ্গে আরও কিছু মন্ত্রী হলে ভালো হতো। 42 জন নতুন মন্ত্রিসভায় শপথ নেওয়ার মধ্যে চারজন বাংলা পেয়েছে, এটা কম কথা নয়। কিন্তু তার পাশাপাশি বাংলার আরও কিছু প্রত্যাশা ছিল, যেমন লকেট চ্যাটার্জি, দিলীপ ঘোষ, এরা মন্ত্রিসভায় যেতেই পারতেন, আমাদের মনে হয়েছে, আমরা বলছি বলে নয়, কিন্তু মন্ত্রিসভায় যেতে পারতেন, মন্ত্রিসভায় অর্জুন সিং যেতে পারতেন। কিন্তু সমস্যা হচ্ছে যে চারের বেশি সংখ্যা বাড়াতে পারেননি, ফলে স্বাভাবিকভাবে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে যে রিপ্রেজেন্টেশন বিজেপি করলো, স্টেট থেকে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব যে রিপ্রেজেন্টেশন নিয়ে গেলেন, মূলত উত্তরবঙ্গ থেকে দুই, মধ্যবঙ্গ থেকে এক এবং দক্ষিণবঙ্গ থেকে এক, এই ইকুয়েশনে কিন্তু সারা বাংলাকে রিপ্রেজেন্টেশন করানো হলো কেন্দ্রীয় মন্ত্রিসভায়। 2024-এর লোকসভা নির্বাচন, 2021-এর এটা জুলাই মাস, ফলে স্বাভাবিকভাবে 21-এর বাকি 6 মাস, 22-23 করে যখন ইলেকশনে যাবেন, প্রায় 3 বছর মধ্যিখানে সময় পাওয়া যাবে। এই সময়ের মধ্যে এই চারজন মন্ত্রী বাংলার জন্য কী কী বিষয় নিয়ে কাজ করেন, সেদিকে তো নজর থাকবেই বাঙালির। কিন্তু পাশাপাশি সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের মনে হয়েছে, এরা কোন কোন মন্ত্রক পাবেন। জন বার্লা, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার এবং দক্ষিণবঙ্গ থেকে শান্তনু ঠাকুর অত্যন্ত পরিচ্ছন্ন মুখ, অত্যন্ত তরুণ। এদের মধ্যে নিশীথ প্রামাণিক কিংবা শান্তনু ঠাকুরের মতো মানুষরা আছেন, যাদের তারুণ্যে ভরপুর রয়েছেন। ডাক্তার সুভাষ সরকার অত্যন্ত পরিচ্ছন্ন ভাবমূর্তির একজন মানুষ। কিন্তু এই মানুষগুলোকে কোন কোন মন্ত্রক দেওয়া হবে, তার উপর নির্ভর করবে সব কিছু। এবং আমরা আশা রাখবো আগামী দিনে, যে বাংলায় যে সংকট, যে সমস্যা,
সারা পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি একদলীয় শাসন ব্যবস্থা করে যে অনুন্নয়ন রেখেছেন, কর্মসংস্থানের ব্যবস্থা রাখেননি, ফলে স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে মানুষের জনরোষ কিন্তু ক্রমাগত বাড়বে এবং সেইখানে দাঁড়িয়ে এই চারজন মন্ত্রীর কাজকর্ম কিন্তু নজরে থাকবে বাঙালি। এর পাশাপাশি আমরা খালি বোঝার চেষ্টা করছিলাম, একসময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যখন UPA 2 এর সময় রেলমন্ত্রী ছিলেন, সেই সময় 6 জন দপ্তরবিহীন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছিলেন দিল্লির ক্যাবিনেটে। মানুষের প্রশ্ন আসতো যে দপ্তরবিহীন মন্ত্রী এ কেমন কথা, কিন্তু পরবর্তীকালে দেখা গিয়েছিল তাদের 2011 নির্বাচনে জেতার জন্য এই 6 জন মন্ত্রীকে কিন্তু ক্রমাগত কাজে লাগিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক স্বার্থের জন্য কেন্দ্রীয় মন্ত্রী সবাই কিছু মন্ত্রী পাঠিয়েছিলেন, কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু শুধু সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে নয়, বাংলার মানুষের বিভিন্ন ক্ষেত্রে প্রকৃত উন্নয়নের জন্য 4 জন মন্ত্রী কিন্তু আমাদের মনে হয়েছে যথেষ্ট। এর সঙ্গে অবশ্যই লকেট চ্যাটার্জি, দিলীপ ঘোষ, অর্জুন সিংরা থাকলে ভালো হতো, কিন্তু একটি মন্ত্রিসভায় বাংলা থেকে এত রিপ্রেজেন্টেশন দেওয়া সম্ভব নয়। 18 জন নির্বাচিত সাংসদের মধ্যে ইতিমধ্যে মন্ত্রিসভায় গেছেন 4 জন, ফলে স্বাভাবিকভাবে এরপর বাংলায় সংগঠনে কাকে কাকে পাঠানো হয় সেদিকে আমাদের নজর থাকবে। আর সব থেকে বিষয় জরুরি বিষয় যেটির দিকে নজর থাকবে, এরা এই 4 জন কোন কোন মন্ত্রক পান, কোন কোন গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পান, যে মন্ত্রকের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে প্রভূত উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করবেন। কারণ বাংলায় এই মুহূর্তে যে যন্ত্রণার রাজত্ব চলছে সেই সময় দাঁড়িয়ে এটাও বাংলার কিন্তু কম পাওয়া নয়। আবার বলছি, বাংলায় এটা কিন্তু কম পাওয়া নয়। যারা ভাবছেন আরও কয়েকজন মন্ত্রী হলে ভালো হতো, তাদের ভাবনায় কোনো ভুল নেই, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভার সীমাবদ্ধতা আছে। 42 জনের মধ্যে 4 জন বাংলা থেকে স্থান পেয়েছেন। 2009 পর এই ঘটনা কিন্তু বাংলায় হয়নি। নরেন্দ্র মোদীজি যখন 2014 জিতে আসেন, পরবর্তীকালে 2019 যেতেন, তখন দুবারই কিন্তু 2 জন করে মন্ত্রী ছিলেন, বাবুল সুপ্রিয় এবং তার সঙ্গে আরেকজন মহিলা মন্ত্রী ছিলেন, ফলে স্বাভাবিকভাবে দেবশ্রী চৌধুরী ছিলেন, ফলে স্বাভাবিকভাবে 2 থেকে 4 উত্তরণ বাংলা কিন্তু আগামীর শপথ দেখছে, আগামী দিনের ভবিষ্যৎ দেখছে এই 4 জন মন্ত্রীর মধ্য দিয়ে। এবং আবারও শেষ করার আগে বলবো, 3টে কমিউনিটিকে কিন্তু বেছে নেওয়া হলো। রাজবংশীরা এই বাংলায় ভীষণভাবে উপেক্ষিত। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক মুখে বড় বড় কথা বলেন, কিন্তু রাজবংশীদের জন্য কোনো কাজ আদতে করেন না। আদিবাসীরা বাংলায় ক্ষুব্ধ বিক্ষুব্ধ, বিভিন্নভাবে তাদের শুধু ভাতা দিয়ে এটা ওটা পাইয়ে দিয়ে তাদের সামাজিক বিকাশ, তাদের কর্মসংস্থান, তাদের শিক্ষা, তাদের অর্থনৈতিক অগ্রগতি কিন্তু সীমাবদ্ধ করে রাখা হয়, ফলে স্বাভাবিকভাবে জন বার্লার সেখানে মন্ত্রী হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমার মনে হয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ হয়েছে ডাক্তার সুভাষ সরকারের মন্ত্রিসভায় যাওয়ার, কেন এই মানুষটি এমন একজন মানুষ আগামী দিনে বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতে পারেন। ডাক্তার সুভাষ সরকারের মতো মানুষ একদিকে যেমন বিদগ্ধ পণ্ডিত, পড়াশোনা জানা মানুষ, ডাক্তারি শাস্ত্র পেছনে আছে এবং অবশ্যই পুরনো RSS-এর ব্যাকগ্রাউন্ড আছে, সততার জন্য তার নাম নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন করতে পারে না। আরও গুরুত্বপূর্ণ হয়েছে শান্তনু ঠাকুরের মন্ত্রিসভায় যাওয়ার, তার কারণ বনগাঁ বা এই অঞ্চল থেকে একাধিক বিধায়ককে এবার বিধানসভায় নির্বাচিত করে পাঠিয়েছেন শান্তনু ঠাকুর। দাঁতে দাঁত চেপে মানুষটি লড়েন সীমান্তবর্তী এই অঞ্চলে উত্তর চব্বিশ পরগনা, ফলে উত্তর চব্বিশ পরগনা মানুষের কাছেও কিন্তু এটা একটা ভীষণ বড় প্রাপ্তি শান্তনু ঠাকুরের মন্ত্রিসভায় যাওয়ার। এখন দেখা যাক এরা কোন কোন মন্ত্রক পান, তখন সেই নিয়ে আরেকটি পর্যালোচনা করব বাংলার মনে।